আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমার বাসায় ইফতারিতে আসবে আমার ছোট বোন আর ফ্যামিলি, আমার দেবর যা। তো দাওয়াতের প্রিপারেশনের জন্য শপিংয়ে যেতে হয়েছিল, এই গ্লাসগুলো নিয়ে এসেছি, আমার কাছে খুবই পছন্দ হয়েছে, হোমবার্গেন থেকে নিয়ে এসেছি। তো হোমবার্গেন থেকে আমি শপিং করেছি আর মাছবাজারে গিয়েছিলাম, ইউসরার সঙ্গে গিয়েছিল, ওর পছন্দের কিছু খাবার নিয়ে এসেছে আর আমার ডাল পরোটা ওগুলো দরকার ছিল, নিয়ে আসলাম। আর হোমবার্গেন থেকে এগুলো এনেছি, এই কালারিং পেন্সিলগুলো ইউসরা এনেছে, ওর জন্য এই হেড পিসেসগুলোও নিয়ে এসেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে, কিউট আছে এইগুলা। টুথপেস্ট, তারপর কিচেন ফয়েল, আর এখানে আছে ফয়েলের ফয়েল পেপারের ট্রে আর কি। আর এগুলো হচ্ছে রিইউজেবল স্ট্রস, এগুলো অনেক ভালো মেটালের, ছোট্ট একটা ব্রাশও সঙ্গে থাকে যাতে এটা ভিতরটা ক্লিন করা যায়, অনেক ভালো লেগেছে আমার কাছে। কিছু ফ্লাওয়ার, প্লাস্টিকের গ্লাস, তারপর এইখানে হচ্ছে 24 পিসেস কাটলারি সেট, ওয়াশপ্রুফ প্লাস্টিক, তারপর টিস্যুস, আর আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই দুইটা বোল, খুবই ভালো লেগেছে এগুলো দেখে আমার। তো নিয়ে আসলাম, ওদের কাছে বিভিন্ন ধরনের সাইজ ছিল, তো আমার কাছে এই সাইজগুলো অনেক ভালো লেগেছে। এই শপিংগুলো আমি করেছিলাম দাওয়াতের আগের দিন। দাওয়াতের জন্য আমি রান্না করব লাম তেহারি। তো লাম তেহারি রান্নার জন্য আমার লাগবে রামাদান স্পেশাল মশালা। তো এটা শেষ হয়ে গেছে, আমি আবারও কিছু বানিয়ে নিচ্ছি, এবার একটু বেশি করে বানিয়েছি যাতে ঈদ পর্যন্ত লাস্ট করে। আর এই রেসিপিটা আপনারা পেয়ে যাবেন আমার রামাদান প্রিপারেশন ব্লগ পার্ট 1-এর ডিসক্রিপশন বক্সে, আমি লিঙ্কগুলো দিয়ে দিব। 1 কেজি লাম তেহারি রান্নার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিয়েছি। আর ফ্রোজেন জিঞ্জার গার্লিক আমি ইউজ করছি, 3টা 3টা করে মোট 6টা ব্লক আমি দিয়ে দিয়েছি। আর অনিয়ন দিচ্ছি 1.5 কাপ, পরিমাণ মতো লবণ দিচ্ছি, তারপর দিব তেজপাতা আর দারচিনি। কিছুক্ষণ জাল দিয়ে পেঁয়াজটাকে আমি নরম করে নিয়েছি, এখন আমি অ্যাড করে নিচ্ছি 4 টেবিল স্পুন রামাদান স্পেশাল মশলা। দিচ্ছি 2 টিস্পুন টিমেরিক পাউডার, সুন্দর একটা কালার আসার জন্য। তারপর আমি এতে অ্যাড করে নিব লাম। লামগুলো আমি মিডিয়াম সাইজ করে, বেশি বড়ও না ছোটও না, এরকম একটা সাইজ করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে মিডিয়াম হিটে এইটাকে আমি আস্তে আস্তে রান্না করতে থাকবো, 45 মিনিটস অ্যান আওয়ারের মতো লাগবে। আর তেলটা উপরে উঠে আসার আগ পর্যন্ত আমি রান্না করব। এই যে আমার তেলটা উপরে উঠে এসেছে, এখন আমি গ্যাসটা অফ করে নিব। হয়ে গেছে আমার তেহারির জন্য লাম রান্না। এইটা হচ্ছে দাওয়াতের দিন, আমি আমার ডিনার সেটটা বের করে ক্লিন করে নিচ্ছি, কারণ এই ডিনার সেটটা গত 1 বছরে আমি একবারও ইউজ করিনি, এর জন্য ভালো করে ক্লিন করে নিচ্ছি। বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করতে যাওয়ার আগে আমি টেবিলটাও সুন্দর করে সেট করে রেখে যাব, এতে আমার কাজের প্রেশারটা আর একটু কমে যাবে, আমি জানবো যে হ্যাঁ আমার টেবিলটা সেট করা হয়ে গেছে। আর টেবিল ক্লথের মধ্যে অনেকগুলো পিসেস ছিল, এর জন্য আমি আয়রন করে নিয়েছি। একটা সুন্দর প্রেজেন্টেবল টেবিলের মধ্যে যদি আমরা খাবার এনে রাখি, তাহলে খাবারটা কিন্তু আরও অনেক বেশি ডেলিশিয়াস লাগে, অনেক বেশি ইয়ামি লাগে দেখতে। আর হ্যাঁ, হাতে সময় থাকার কারণে ঝটপট কিছু চিকেন পফ পেস্ট্রি বানিয়ে নিয়েছি, এই রেসিপিটা আপনারা পেয়ে যাবেন আমার রামাদান প্রিপারেশন ব্লগ পার্ট 4-এ। বানানো খুবই সোজা কিন্তু খেতে অনেক মজা।
দাওয়াতের পূর্ব প্রস্তুতি হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে ফাইনাল প্রিপারেশনের জন্য কিচেনে ঢুকব, যাতে সবাই যখন আসবে তখন আমি যাতে রেডি থাকি। প্রথমেই আমি ফ্রোজেন যে আইটেমগুলো আছে ওইগুলো বের করে নিচ্ছি, যাতে সবগুলো ডিফ্রস্ট হয়ে যায়। এখানে আমি নিচ্ছি চিকেন কিমা এবং এগ চপস, চিকেন ললিপপ, চিকেন সমোসা এবং স্প্রিং রোল। এই সবগুলো আইটেমের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, রামাদান প্রিপারেশন ব্লগ পার্ট 2, 3 এবং 4-এ। সালাদের জন্য কিছু পেঁয়াজ ধনেপাতা রেডি আছে, তারপর পেঁয়াজুর জন্য সব কিছু রেডি, সময় মতো ফ্রাই করে নিব। আর আমি অলরেডি চানা ভুনা করে নিয়েছি, কিছু ড্রিঙ্কও জাগের মধ্যে নিয়ে আমি ফ্রিজে রেখে দিব যাতে এগুলো ঠান্ডা হয়ে যায়। এখানে আমি নিয়েছি ক্র্যানবেরি জুস এবং অরেঞ্জ জুস। এইমাত্র আমার যা আসলো এসেই আমাকে হেল্প করা শুরু করে দিয়েছে ও ফ্রুটসগুলো রেডি করে নিচ্ছে। আর আমি চিকেন পফ পেস্ট্রি এগুলো এখন ওভেনে বেক করে নিব, তার আগে আমি কিছু এগ ব্রাশ করে নিচ্ছি, এতে খুব সুন্দর গোল্ডেন একটা কালার আসবে আর উপরেরটা সুন্দর ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে, দেখতেও কিন্তু অসাধারণ লাগে। পরে চিন্তা করে দেখলাম যে আইটেম মনে হচ্ছিল আমার কাছে কম, তাই আমি ক্রিস্পি বাসা ফিলেটও বের করে নিয়েছি। এইটা রেসিপিও আমার রামাদান প্রিপারেশন ব্লগে পেয়ে যাবেন। আমি এই ট্রেগুলো ইউজ করছি যাতে ওয়াশিং আপ আমাকে কম করতে হয়। আর ক্রামসের যে আইটেমগুলো আছে ওইগুলো আমি আলাদা একটা পানে ফ্রাই করে নিচ্ছি, কারণ ক্রামস তেল নষ্ট করে ফেলে, তো ওই তেলগুলো আমি পরে ফেলে দিব, আর বেশি তেল আমার আর নষ্ট হলো না আর কি। আস্তে আস্তে সব ভাজা পোড়া হয়ে যাচ্ছে, যেহেতু অনেক ভাজা পোড়া আছে তাই ফ্রুটস একটু বেশি করে রেডি করে নিয়েছি অ্যাডজাস্ট করার জন্য। আর যেহেতু অনেকগুলো আইটেম তাই ওভেনে আর এয়ার ফ্রাইয়ারে দিয়ে করলাম না, আমি সরাসরি তেলে ফ্রাই করে ফেলেছি। আর সব কিছুর পরে যদিও আনহেলদি, তেলে ফ্রাই করলে কিন্তু বেশি মজা লাগে। আমি লাম তেহারির জন্য চালটাও রান্না করে নিয়েছি, চালটা 80% রান্না হয়ে গেলে আমি লামটা এখানের মধ্যে অ্যাড করে নিব। আর এই চালটা রান্না করার জন্য আমি এখানে ইউজ করেছি জিঞ্জা গার্লিক পেস্ট, লবণ, দারচিনি, এলাচি, আর একেবারে লাস্টে আমি দিব ঘি। এর মধ্যে আমার মনে হলো যে আমাকে পেঁয়াজটা নামিয়ে নিতে হবে, নাহলে এগুলো পুড়ে যাবে। তো হ্যাঁ, এখানে আমি ঘি দিয়ে ফয়েল পেপার দিয়ে কভার করে এটাকে আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত না আমার চালটা 100% সিদ্ধ হয়ে আসে। ইফতারের 20 মিনিটস আগে সব কিছু রেডি করে আমরা টেবিলে নিয়ে যাচ্ছি। সবগুলো আইটেম ফ্রাই করার পরে আমি ওভেনের ভিতরে রেখে দিয়েছিলাম যাতে এগুলো ঠান্ডা হয়ে না যায়। আর পেঁয়াজও আমি সবসময় ফ্রাই করি সবার শেষে যাতে এগুলো মচমচে থাকে।
আলহামদুলিল্লাহ ইফতার শেষ করে নামাজ পড়ে আমরা এখন কিচেনে আবার এসেছি। সেকেন্ড পর্ব শুরু হবে, যেটা হচ্ছে চা খাওয়া, তারপর ডেজার্ট খাওয়া। এখানে অনেকগুলা খাবার বেঁচে গিয়েছে আর এরই মধ্যে আমরা সবাই মিলে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। যত তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নেওয়া যায় ততই কিন্তু রিল্যাক্স ফিল করা যায়। তো এখানে ডেজার্ট হিসেবে আছে চকলেট কেক, মালাই কেক, মিষ্টি, ফ্রুটস, এগুলো তো আছেই, ড্রিঙ্ক আছে। এখন আবার এইগুলো সবাই বসে বসে খাবো, মানে খালি খাওয়ার খাওয়ার উপরে থাকা আর কি। এইভাবে খাওয়ার পরে কিন্তু আর সেহরি তো খাওয়াই যায় না। আমি তো আগেই বলেছিলাম যে সেহরিতে আমরা খুব লাইট খাবার খাই, যেহেতু ইফতার আমরা হেভি করি। বাচ্চাদের স্কুল ছিল পরের দিন, এর জন্য সবাই চলে গেছে। এখন ডেজার্টের যে জিনিসগুলো আছে এগুলো ক্লিন করতে হবে। তাই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আপনারা যাবার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।